হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মুজাফর ডট হেলথ কেয়ারে। আমাদের আজকের বিষয়, গর্ভাবস্থায় কোন খাবারগুলো খাবেন। গর্ভাবস্থায় খাবার খাওয়ার বিষয়ে একটু সতর্ক হতেই হয়। কিছু খাবার ভ্রূণের ক্ষতি করে, আবার কিছু খাবার মা ও গর্ভস্থ শিশু দুজনেরই শরীরে শক্তি যোগায়। ভিটামিন ও পুষ্টি পেতে গর্ভাবস্থায় কিছু ফল খাওয়া জরুরি, তবে গর্ভাবস্থা যেহেতু বেশ স্পর্শকাতর বিষয়, তাই যে কোনো ফলই শরীরের অবস্থা বুঝে খাবেন। আঙ্গুর। অনেকে ভাবেন গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া ঠিক নয়, তবে আঙ্গুরে রয়েছে ভিটামিন এ, ফোলেট, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, এগুলো পাওয়া যায় আঙ্গুরে, তাই এই ফল গর্ভাবস্থায় খেতে পারেন। লেবু। লেবু হজম ভালো করে, বমি ভাব ও সকালের ক্লান্তি ভাব দূর করে। এছাড়া লেবু শরীরের বিষাক্ত পদার্থ দূর করতেও কাজে দেয়। কলা। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুব প্রচলিত সমস্যা, কোষ্ঠকাঠিন্য দূর করতে এই সময় কলা খেতে পারেন। কমলা। কমলা সাইট্রাস ফল, এটি ভিটামিন ও পুষ্টিগুণে ভরপুর। গর্ভাবস্থায় এই ফল খেলে ভিটামিন সি এর চাহিদা অনেকটাই পূরণ হবে। আপেল। বলা হয় প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না, চিকিৎসকের কাছে না যেতে হলেও এটি কিন্তু অনেক রোগ প্রতিরোধ করে। গর্ভাবস্থায় ফলটি খেতে পারেন, এটি গর্ভাবস্থায় খাওয়া খুব নিরাপদ। আম। এই গ্রীষ্মকালীন ফলটি শুধু সুস্বাদুই নয়, এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর অনেক উপাদান, রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি। গর্ভাবস্থায় এই ফল বেশ পুষ্টিদায়ক। ডিসক্রিপশনে দেখুন আরও কিছু প্রয়োজনীয় হেল্পফুল ভিডিও। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশনে পেতে প্লিজ বেল আইকনে ক্লিক করবেন। এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, প্লিজ নিজে লাইক বাটনে একটি লাইক করবেন এবং শেয়ার করার মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দেবেন।